দর্শক টাঙ্গাইলের সর্বশেষ খবর জানতে কথা বলছি সহকর্মী আক্তার পলির সাথে পলি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানাবেন শুনতে পাচ্ছি প্রতিদিনই তো কিছু সময়ের জন্য কার্ফিউ শিথিল করা হচ্ছে ঢাকা উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন রোজা আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছিল তা বন্ধে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে স্বস্তি ফিরে এসেছে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি রোজা আমি আপনার মাধ্যমে জানাতে চাই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল গত বারো ঘন্টায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার যানবাহন পার হয়েছে আমি কথা বলেছি জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলামের সাথে তিনি আমাকে জানিয়েছেন টাঙ্গাইল এখন এখন শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এ কারণে কারফিউ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে রোজা আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় টাঙ্গাইলের সরকারি বেশ কিছু অফিসে ভাঙচুর করা হয়েছে এর মধ্যে টাঙ্গাইল জেলা পোস্ট অফিস শহরের নিরালা মোড় কৌদিনী কলেজ গেট ও মধুপুরে পুলিশ বক্স ভাঙচুর করেছে এছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিস ও কালিহাটি উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা আমি কথা বলেছি জেলা পুলিশ সুপার গোলাম সবুরের সাথে তিনি আমাকে জানিয়েছেন এই সহিংসতায় টাঙ্গাইল জেলায় আটাইশ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এ পর্যন্ত চারশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত জনকে আসামি করে দশটি মামলা দায়ের করা হয়েছে আজকে পর্যন্ত একশো জনকে আটক করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে যারা এই হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান এই ছিল আমার কাছে সর্বশেষ খবর রোজা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ টাঙ্গালের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য